বরাক উপত্যকার বন্যা পরিস্থিতির খবর নিতে মঙ্গলবার বরাকে এসে উপস্থিত হয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি এবং পর্যটন বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। মঙ্গলবার কাছাড় জেলার বন্যা পরিস্থিতির খবর নিয়ে বুধবার এসে উপস্থিত হন করিমগঞ্জ জেলায়। ইতিমধ্যে জেলাশাসকের সভাকক্ষে জেলার আধিকারিকদের সাথে এক রিভিউ মিটিংয়ে মিলিত হয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং এই বৈঠকের পর সরজমিনে করিমগঞ্জের কিছু জায়গার বন্যা পরিস্থিতির খবর নেন মন্ত্রী। মন্ত্রীর মতে বরাক উপত্যকায় এবার বন্যার জলে 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং করিমগঞ্জ জেলার 535টি গ্রামে ক্ষতিসাধন হয়েছে। পানীয় জল সরকার পর্যাপ্ত পরিমাণে প্রদান করেছে, প্রয়োজনে যে সমস্ত সমস্যার সম্মুখে আসবে এই সমস্যাগুলো ক্ষিপ্রতারভাবে সরকার মোকাবিলা করার জন্য প্রস্তুত আছে। বরাক উপত্যকায় যে সমস্ত সামগ্রীর বাসবে তা প্রয়োজনে বহিরাজ্য থেকে আনা হবে। বন্যার জলে আর্থিকভাবে ক্ষতির খতিয়ানের তালিকা আগামী 9 জুলাইয়ের ভিতরে প্রতিটি জেলা প্রশাসনকে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। মই করিমগঞ্জ জেলালৈকে আহি করিমগঞ্জ জেলা উপায়ুক্তর কার্যালয় সকলো বিধায়ক আৰু নির্বাচিত যিসমূহ চেয়ারম্যান বা বিভিন্ন বিষয়ববত আছে জনপ্রতিনিধি আর তার আমার গোটেই বিভাগ সমূহের মুরব্বী সকলের এক দীঘলীয়া বৈঠক অনুষ্ঠিত করল আর তখন করিমগঞ্জ জেলার বর্তমান বান পরিস্থিতির সকলখিনি বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি আর উপায়ুক্ত মহোদয় আর বিধায়ক উপস্থিতি যেখিন কথা কলে তার বুঝা করেছে যে করিমগঞ্জ যথেষ্ট সুন্দরভাবে কামখানি চলি আছে। করবাত করবাত কিছু অসুবিধা আছে, এই অসুবিধাবিল দেখাই দিয়া হয়েছে। বিশেষত ইয়াত পশু খাদ্যর অকান শর্টেজ আসে, রিলিফ মেটেরিয়েলের ক্ষেত্রে কোনো শর্টেজ বা স্টকর অভাব নাই, যতে যে অভাব হয়ে পয়া নাই রিলিফ মেটেরিয়েল আইডেন্টিফাই জায়গাবিল করেছে, আমি তার নোট করে লৈছো আর সেই অঞ্চললৈকে রিলিফ কালির ভিতরে গিয়ে পাব যতে রিলিফ মেটেরিয়েলের অসুবিধা বলে কইছে। কিন্তু বেশিরভাগ জায়গাতে রিলিফ দিয়ার পাই গৈছে, বিভিন্ন ধরনের পাইছে, কারবার হয়তো এদিন দুদিন আরো পাবলগা আছে। এই গোটেইখিনি কথা আমি লক্ষ্য রাখি অহাকালির বাকিখিন কামও আমি করবর কারণে বিষয়াসক নির্দেশ দিছো, সার্কল অফিসারসল গোটেই ব্যবস্থাটা খুব সুন্দরভাবে চলাবলে নির্দেশ দিয়া হয়েছে। আর ইয়াত এনিমেল ফিড বা দানা বা গরুর দানার যে অসুবিধা আছে সেইটা আসলে ইয়াত স্টক নাই, গতি আমি ইতিমধ্যে গুৱাহাটীর কথা পাতিছো, প্রয়োজন সাপেক্ষে শিলিগুড়িরপরাও আনব লাগিব। শিলচরত ইতিমধ্যে গুৱাহাটীরপর দানা আহি পাইছে, করিমগঞ্জতো প্রয়োজন সাপেক্ষে যা রিকুয়ারমেন্ট আছে আমি ইতিমধ্যে গুৱাহাটীত জনাইছো। আর গুৱাহাটীরপর রাস্তা যদিও অল্প অসুবিধা হয়েছে, তথাপিও গুৱাহাটী বা শিলিগুড়িরপর গরুর খাদ্যটা আহিব, গতি এইটা একটা অসুবিধা আছে। আর তারলে আমি সকল সার্কল অফিসার বা বিষয়াসক একটা কথা কইছো যে বানপানীর ক্ষয়ক্ষতির সকল তথ্য অহা 9 তারিখের ভিতর সকল বিভাগে সুন্দরভাবে দিব লাগিব। আমি একটা ব্যবস্থা তো ডেভেলপ করব দিছো যে এই মাহর 9 তারিখে অহা 9 তারিখের ভিতর 9 জুলাইয়ের ভিতর আমার সকল তথ্য কোন অঞ্চল কি ক্ষতি হয়েছে, কোন মানুষের কি ক্ষতি হয়েছে, ঘর ডেমেজ হয়েছে বাসন বর্তন ডেমেজ হয়েছে পুখুরী ডেমেজ হয়েছে এগ্রিকালচার বেলেগ ডেমেজ হয়েছে সকল ডেমেজর তথ্য অহা 9 তারিখের ভিতর সরকারিভাবে দিব লাগিব। আর আমি যাতে এটা কথা এবার লক্ষ্য রাখিছো যে আমার লক্ষ্যটা হল যে যান সোনকালে পড়ো এই ক্ষয়ক্ষতির যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ দিয়ার চেষ্টা করি। আমার লক্ষ্য এইটাই যে 15 আগস্টর আগতে যাতে ক্ষয়ক্ষতির পয়সাটা আমি মানুষের একাউন্টত দিয়ে দিব পারো। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই কথাটা খুব গুরুত্ব সহকারে কৈছে যে পারিলে জুলাই মাহতে করব লাগে, নহলেও 15 আগস্টর আগত যাতে আমি এই ক্ষয়ক্ষতির টাকা ক্ষতিপূরণটা আমি সকল মানুষ দিয়ে দিব পারো, কারণ এইবার বহু মানুষের ঘর ডেমেজ হয়ে গেছে, থাকবলে জায়গা নাই, রিলিফ কেম্পর পর গিয়ে কত থাকবে কি করব, সেখানে আমি বিচারিছো যে মানুষ কেনে সহায় করব পারি তার কারণে আজিরপরাই মানে মেশিনারিজটা ডেভেলপ করব দিছো কেনে ক্ষয়ক্ষতির বস্তু লোক। এই ক্ষেত্রে আমি এটাই অনুরোধ করি যাতে 100% জেনুইন জিনিসটা জোগাড় করার চেষ্টা করে, কারণ আমার স্যাটেলাইট ইমেজ থাকে, আমি একটা ব্যবস্থার মাঝে চাই থাকো, কারবার
দুই নম্বরে মানুহ সোমাব খুঁজিলে সেই ব্যৱস্থাটোৰ কাৰণে প্ৰগ্ৰেছটো লেট হৈ যায়। সেইকাৰণে জেনুইনলি যি যি গাঁৱত আমি বানপানীৰ তথ্য পাইছোঁ, ছেটেলাইট ইমেজ পাইছোঁ, তাৰ পৰা লৈ আমি এই ক্ষয় ক্ষতিৰ তালিকাখন বনাব লাগিব আৰু আমি ন তাৰিখৰ ভিতৰত ক্ষয় ক্ষতিৰ তালিকাখন প্ৰস্তুত কৰিবলৈ নিৰ্দেশ দিছোঁ। এতিয়ালৈকে টোটেল 500 টোটেল ডাটাটো মোৰ মনত ঠিক নাই, 500 কিমান মোটামুটি কৈ মেক্সিমাম 535 হায়েষ্ট গাঁও দেখাইছে। ডিস্কাউণ্টে ক'লে যে 535 গাঁও 5 লাখতকৈ বেছিলে, গতিকে গোটেই ডাটা আছে যে কোন গাঁৱত কেতিয়া কিমান দিন পানী আছিলে, ডাটাখিনি দিছে, ইতিমধ্যে মই দেখুৱাইছে। গতিকে 535 গাঁও এফেক্টেড বুলি দিছে আৰু এতিয়াও ক'ৰবাত যদি নতুনকৈ ক'ৰবাত পানী হয় আৰু কিছুমান ঠাই এনেকুৱা আছে যে এতিয়া পানী ওলাই যাওঁতে তাত সোমাই যাব বা এদিন দুদিনতকৈ বেছি দিন পানী থাকিব, সেই জেগাবিলাকো আমি আইডেণ্টিফাই কৰিব দিছোঁ। তাৰ লগে লগে ক্ষয় ক্ষতিৰ উপৰিও ভৱিষ্যতৰ পৰিকল্পনাৰ কাৰণে কি কি এডভাইচ আছে আমাৰ বিশেষকৈ চেয়াৰমেনসকল বা আমাৰ নিৰ্বাচিত প্ৰতিনিধিসকলক কৈছোঁ যে তেনেকুৱা কিবা এডভাইচ থাকিলে আমাক ৰিটিনভাৱে দিয়ক, লিখিতভাৱে দিয়ক, যাতে সেইখিনিৰ ওপৰত আমি ভৱিষ্যতৰ দিনৰ কাৰণে কাম কৰিব পাৰোঁ। গাঁৱলীসমূহত এইকাৰণে মই ক'লোঁ যে যিসমূহ এনেকুৱা ধৰণৰ পৰিকল্পনাৰ প্ৰয়োজন আছে লিখিতভাৱে আমাক দিয়ক, তাৰ ওপৰত চৰকাৰে অনুসন্ধান কৰিব কি ধৰণে কৰাৰ প্ৰয়োজন আছে। আৰু মোক কৃষি মহোদয়ে যিটো জনালে এটা বৃহৎ অপেন এৰিয়া আছে, যিটো ডাঙৰ অপেন এৰিয়া এটা আছে য'ত মাথাউৰি নাই উন্মুক্ত হৈ আছে, সেই কথাখিনিও আমাক উপায়ুক্ত ডাঙৰীয়াই জনাইছে। এই কথাবিলাক ভৱিষ্যতৰ দিনৰ পৰিকল্পনাত থাকিব, কিন্তু এতিয়া আমাৰ ডাঙৰ কথা হ'ল যে ৰিলিফ মেটেৰিয়েল কেনেকৈ পায়, কম্পেনচেশ্যনখিনি মানুহক কেনেকৈ পায় আৰু মানুহৰ এই দুৰ্গত অৱস্থাত যাতে মানুহে কষ্ট নোপোৱাকৈ আমি পাৰ পাই দিব সেইটো হ'ল মূল লক্ষ্য। কেইবাজনো চেয়াৰমেনে এই কথাটো কৈছে যে চুইচ গেট বিলাকৰ মানুহ চাই উপায়ুক্ত মহোদয়েও কৈছে যে ৰেট হৈ গৈছিলে চুইচ গেট বিলাকৰ, সেই গোটেই তথ্যখিনি লিখিতভাৱে আমালৈ পঠাব দিছোঁ। মুখ্যমন্ত্ৰী কাৰ্যালয়লৈকে আমাৰ নিৰ্বাচন মন্ত্ৰীৰ কাৰ্যালয়লৈকে পঠাব দিছোঁ, আমি তাৰ ওপৰত ভৱিষ্যতৰ দিনৰ পৰিকল্পনা কেনেকৈ কৰিব পাৰি কিন্তু ইমিডিয়েটলি কৰা কাম নহয়, সেইটো কথা পৰিকল্পনা। এই কথাটো এনেকুৱা যে ইয়াত নিম্নমানৰ বস্তুৰ কথা আহিবই নোৱাৰে। জি আৰ মেটেৰিয়েলটো চাপ্লাই আমাৰ এফ চি আৰ পৰা চাউল লয়, এফ চি আৰ পৰা চাউল লয় যিটো চাউল আমি এন এফ এছ এ দিছোঁ সেইটোৱে চাউল, তাত আৰু নিম্নমানৰ আৰু মই এটা কথাই কওঁ যে আপোনালোককো এটা অনুৰোধ কৰিম যে যাৰ যি অভিযোগ আছে উইথ স্পেচিফিক লোকেশ্যন স্পেচিফিক চেম্পল লৈ পেলাই দিয়ক, আমি তাৰ ওপৰত কাৰবাই কৰিম। এনে ক'লে নহ'ব নহয় যে ইমান ইমানটো বেয়া বস্তু আহিছে, অমুক চেণ্টাৰত অমুক জেগাত বিতৰণ কৰিছে, এই বস্তুটো বেয়া আৰু এইটোৰ চেম্পল এইটো শাসক দলে এইটো অভিযোগ কৰিছে যেন মানে আপোনাক আমাৰ দলৰ আটাইতকৈ ডাঙৰ সেৱাই সংগঠন, সংগঠন যোনে কৰিছে সেই সেৱাৰ মাজেৰে সংগঠন কৰে, এই সময়ত যিবিলাকে অভিযোগ কৰি আছে তেওঁলোকে শাসক দল হবই নোৱাৰে। কিছুমান স্কীমত পানী ঘোলা পানী ওলাইছে, ক'ৰবাত স্কীমবিলাক ভালকে চাবমাৰ্চ হৈ আছে চলাব পৰা নাই, সেই গোটেইখিনি বস্তু আমি চাব দিছোঁ ক'ত কি স্কীমৰ কি অসুবিধা আছে, কাৰণ এই ইলেক্ট্ৰিচিটি প্ৰব্লেমৰ কাৰণে স্কীমটো চলাব পৰা নাই, এই গোটেই বস্তুবিলাক চাব দিছোঁ। আৰু দুই তিনিটা স্পেচিফিক লোকেশ্যনত কমপ্লেইন অহাৰ লগে লগে মই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰক ডাইৰেকশ্যন দিছোঁ যে তেওঁ চেম্পুলটো কালেক্ট কৰি আমাৰ লেবৰেটৰীত টেষ্ট কৰি তাৰ ৰিপৰ্ট পৰ্যন্ত মোলৈকে পঠাবৰ কাৰণে, গতিকে আমি প্ৰথম অভিযোগবিলাকৰ ওপৰত কিবা সত্যতা কিমান আছে এইটো চাব লাগিব, তাৰপিছতে মই কাম কৰিম। মন্ত্ৰী হিচাপে বিষয়াজনক কৈছোঁ, এক্সিকিউটিভবিলাক কৈছোঁ যে আপুনি চেম্পুল কালেক্ট কৰক, লেবৰেটৰীত টেষ্ট কৰক আৰু টেষ্ট ৰিপৰ্টৰ সৈতে মোলৈ পঠাওক। এতিয়া কোনোবা এটা কৈ থকাৰ লগে লগে মই আপোনালোকে তাতে কোনোবাই অভিযোগ দিছে তাত লগে লগ কৈছোঁ যে এই এৰিয়াৰ চেম্পুলটো টেষ্ট কৰি মোলৈ পঠাওক, যেতিয়া টেষ্ট ৰিপৰ্টে ক'ব যে তাত বেয়া পানী ওলাইছে, লেতেৰা দূষিত পানী ওলাইছে, তাৰ ওপৰত একশ্যন কৰিমনি। এতিয়া লিখিত অভিযোগ এখন এতিয়াই দি দিয়ক উপায়ুক্তৰ হাতত আৰু মই নিউজটো নহ'ব, নিউজৰ ওপৰত আমি অভিযোগটো, আপুনি এখন লিখিত দিয়ক কোনে দিছে তাৰ তলত নামো লিখা থাকিব নহয়, আপুনি নাম সৈতে লিখক যে আপুনি অভিযোগটো এইটো দিছে, এই অভিযোগটো ৰাইজৰ অভিযোগ আছিল, ৰাইজ আপুনি লিখি দিয়ক, অসুবিধা নাই, লিখি পেলাই মই এতিয়াই এনকোৱাৰি কৰিব।
ইমিডিয়েট এনকোয়ারি করে দিম যদি তার চাউলর বা কোয়ালিটি কিবা কিবা করিব লাগে। স্যার মানে কিবা এনালাইজ কৰিছে নেকি কৰিম বৰাকৰ কৰিব কিমান কৰিব লাগে। স্যার এতিয়া লৈকে তো তেনেকুৱা এনালাইসিস হোৱা নাই, কিন্তু আমাৰ যিটো প্ৰিলিমিনাৰি নলেজ এই পৰা আমি অতি কমে 1500 কোটি টকাৰ ক্ষয় ক্ষতি বৰাবৰ কৰিব পাৰিছোঁ। পানীর সংকটের কারণে আমি ইতিমধ্যে স্কিমসমূহর জড়িয়ে যিমান পারে সাপ্লাই করব দিছো, হেলোজেন টেবলেট সাফিসিয়েন্ট হেলোজেন টেবলেট পঠাইছো। ইয়াত আজির তারিখতো 1.5 লাখের উপর হেলোজেন টেবলেট মজুদ আছে। এই হেলোজেন টেবলেট সমূহ প্রয়োজন সাপেক্ষে রিলিফ পেটের বইছে, তার আশা কর্মীর জড়িয়ে রিলিফ যাতে হেলোজেন টেবলেট বিলাক গাঁওলৈকে যাব পারে সেই ব্যবস্থা করব দিছো। একবার আশা কর্মীবিলাক লগত লগায় তাত হেলোজেন টেবলেট দিয়ে যাতে বিদ্যুৎ খাওয়া পানি খাব পারে তার কারণে ব্যবস্থা করব দিছো। সাফিসিয়েন্ট ওয়াটার বটল বা ওয়াটার পাউচ সাপ্লাই করা হয়েছে, আর যদি প্রয়োজন হয় পানির সাপ্লাই আমার থাকিব। বিভিন্ন ঠাইত ডর ট্যাঙ্কি পঠা হয়েছে, হসপিটাল যার পঠা হয়েছে। পানির ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করব পা নাই, আর পানি যান পারো যতই অভিযোগ আছে তাদেরকে পানি ভাগ খাওয়া পানি খাওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ। করিমগঞ্জে অব্যাহত ড্রাগস বিরোধী অভিযান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে করিমগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখার কর্মীরা টিলাবাজার এলাকা থেকে ড্রাগস সহ আটক করে দুই সরবরাহকারীকে। আটকাধীন দুজনের নাম খসরুদ্দিন ও নিজামুদ্দিন, তাদের ঘর টিলাবাজার পীরের চকে বলে জানা যায়। দীর্ঘদিন থেকে এরা ড্রাগসের ব্যবসা করে আসছিল। অবশেষে বুধবার গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে ওত পেতে বসেছিল পুলিশ। ড্রাগস ক্রয় করার সময় হাতে নাতে ধরে ফেলে ড্রাগস সরবরাহকারীদের, তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। সুবহ মে খবর মিলা কি টিল্লা বাজার মে ড্রাগস বিজনেস হো রা তো হামলোগ এস পি অফিস তুরন্ত গিয়া ওর আদমি স্যার নাম কে নাম থ কসরুদ্দিন টিল্লা বাজার পীর এর চৌক এক কা ও দূসরা ওলা কা নিজামুদ্দিন পীর এর চৌক টিল্লা বাজার কাহ সে লে যা থা স্যার কোই আদমি এ লোক কো দে রহা থা তো ওহা সে লেকে ইহাঁ পৌঁছায়া ইহাঁ সে ডিস্ট্রিবিউট বতায়ে তো হামলোগ ইহাঁ পকড়া ওর দূসরা বার দেখতে হ্যাঁ কিসনে উসকো দিয়া ওর কিসকো ও দেনে ওয়ালা হ্যাঁ ফোন ভি ওই লোক কা হাত সে তিন ফোন মিলা ও দেখতে হ্যাঁ আভি পুলিশ লোক কা হাত মে হ্যাঁ ইনভেস্টিগেশন জানে ওয়ালা হ্যাঁ। বিপদে মানুষের পাশে দাঁড়াতে এবং নিজেদের সাধ্যমতে সেবামূলক কাজ করতে উৎসাহ যুগিয়েছিলেন স্বয়ং প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিও। তিনি নানাভাবে অনেক মানুষের আপদে বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রভুর সেই মঙ্গলসূচক কাজ তার ভক্তরা চালিয়ে যাচ্ছেন প্রতিটি প্রাকৃতিক বিপর্যয়ের সময় বা সমাজ উন্নয়নের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা সহ পূজার সময় পোশাক বা শীতের সময় কম্বল বিতরণ করা। বারৈগ্রাম শ্রী শ্রী গোপালজিও, শ্রী শ্রী রাধাবিনোজিও ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিওর আশ্রমের কেন্দ্রীয় কমিটির নির্দেশে গোটা বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় সেবামূলক কাজের সঙ্গে ত্রাণ দেওয়া হচ্ছে। মঙ্গলবার করিমগঞ্জ শিলচরের ভক্তরা শিলচরের ন্যাশনাল হাইওয়ে রোডে অবস্থিত রাধারমণ আশ্রমের সামনে নৌকা দিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। জল, বিস্কুট, মোমবাতি, মুড়ি এবং বাচ্চাদের জন্য হর্লিক্স তুলে দেওয়া হয়। এই সেবামূলক কাজে ছিলেন শিলচরের কার্তিক পাল, ঝন্টু সাহা, করিমগঞ্জের সত্যব্রত রায়, জয়ন্ত দেব, প্রশান্ত পাল প্রমুখ।